আমি স্পষ্ট ভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আইন অফার থাকবে না। ডিবি কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, সেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন, সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনে আর কেউ যেন আতঙ্কিত না হয়। আমাদের আসামির আমাদের শুধু অপরাধীরাই যেন ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সদ্ধার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব, তাদেরকে কিভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসায় স্থল। ডিবি অফিসে কোন রকম অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবিতে চৌকস, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আশ্বস্ত করে বলতে পারি, সরকার আমাকে যতদিন এই পদে রাখবেন ততদিন সার্বিকভাবে যে সকল কাজ আইনানুগভাবে হওয়ার কথা আমি সেভাবেই করে যাব ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের উত্তীর্ণ, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।